বাজারে সবজির দাম আগুন, কিন্তু আশ্চর্যজনকভাবে লাফিয়ে লাফিয়ে কমছে মুরগির দাম। এর ফলে খুশির হাওয়া ক্রেতাদের মধ্যে, যদিও বিক্রি তেমন বাড়েনি বলে মুরগির ব্যবসায়ীরা জানাচ্ছেন। সোমবার ভাইফোঁটা, তবুও গোটা মুরগির দাম 85 থেকে 90 টাকা কেজি, আর রেডি মাংস 120 থেকে 130 টাকা কেজি। মাত্র কয়েক সপ্তাহ আগেই মাংসের দাম ছিল প্রায় 200 টাকা কেজি। যেখানে সবজির দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেখানে মুরগির দাম কমায় স্বস্তি মধ্যবিত্ত পরিবারগুলিতে। তাই অনেকেই এখন সবজির বদলে মাংস খাওয়ার দিকেই ঝুঁকছেন। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। এক মাস পর থেকে দামটা কমলো। কত সবচেয়ে বেশি দাম ছিল লকডাউনে? সবচেয়ে বেশি কত দাম? লকডাউনের সময় তো মুরগির দাম প্রচুর ছিল, 160 টাকা 70 টাকা করে, 200 টাকা 250 টাকা করে মাংস হচ্ছে। কি নীল মাংস না গোটা? কেন দামটা কমলো? কিছু কেন দামটা কমলো কিছু বুঝতে পারছি না। এই কদিন ধরেই, এর আগে সপ্তাহে মুরগি বিক্রি করছি আপনার 100 টাকা করে, আবার হঠাৎ করে দেখছি দাম বেড়ে কমে গেল 15 টাকা। কেমন কি দাম চলছে আপনার কাছে? কত দাম? আমার কাছে রেডি মাংস 120 টাকা, গরম জলে ড্রেসিং মাংস, আর এমনি গোটা 80 টাকা। কি মুরগি এগুলো আপনার কাছে? এগুলো আমি সুরের মাল ব্যবসা করি, সুর কোম্পানি। এটা কি হঠাৎ করে দামটা পড়ে গেল না? হঠাৎ করে পড়ে না, কিছুদিন ধরে ওরকম চলছিল রেটটা, তারপরে হঠাৎ করে আবার কমে গেল। আবার অন্য অন্য জায়গাতে যেমন 80 টাকা করে সেল আছে। ভাইফোঁটা এরকম দাম কখনো কমেছিল না? এরকম এর আগে আমি রিটেলার পল্টিতে কাজ করেছি 5 বছর, কিন্তু এত দাম কম মানে কোনোদিনই হয়। কতটা ছিল আগের বছর প্রায়? আগের বছরে তো আমি মুরগি নিয়ম পেয়েছি 110 টাকা মুরগি গোটা গোটা। তাতে কেমন কি বিক্রি হচ্ছে? লোক আসছে? আজকে বিক্রি করে বেশি নেই, তো রানিং কাস্টমার আছে, মোটামুটি খারাপ নাই, ভালোই কাস্টমার আছে। মানে খুব যে খারাপ তাহলে আজকে 130 টাকা গোটা না রেডি। আর গোটা গোটাই 95 টাকা, 90-95। দাম কি অনেকটাই কমেছে? দাম হ্যাঁ অনেকটা কেটে গেছে। তাহলে কেমন বিক্রি হচ্ছে? বিক্রি আগের থেকে মানে একদম হাফেরও কম, মার্কেট খুব খারাপ আছে। ভাইফোঁটার দিনে তো এত কোনোদিন দাম কম হয়েছে? এত তো কম না না, তাহলে খারাপ। তাহলে বিক্রি কেন কম হচ্ছে? বিক্রি তো নেই, লকডাউনের পর মানুষের হাত খালি হয়ে গেছে, তো এই সূত্রে তারপরে আজকে কার্তিক পুজো প্লাস সোমবার কোনো ফুটা নাই, তারপর সংক্রান্তি পড়েছে। সকাল থেকে কেমন বিক্রি হচ্ছে? সকাল থেকে ভালো, মার্কেট নেই, ওর থেকে বৃহস্পতিবারে মার্কেট ভালো। মুরগির দাম আজকে একটু কমই রয়েছে, কাটা 120 টাকা করে নিচ্ছে, আর ওটা 85 কোথাও 88 এরকম চলছে। মানে কত মানে কীভাবে শুনলে যে দাম কমে গেছে? দাম তো আমি তো গত সপ্তাহেই নিয়ে গেছি, গত সপ্তাহে 160-170 টাকা করে আমি যখন তুলে ধরেছিলাম। লকডাউনে কেমন কী দাম ছিল? লকডাউনের সময় দাম বেশি ছিল মোটামুটি, তখন পোলট্রি থেকেও নিতাম, পোলট্রি থেকেও দামটা বেশি ছিল। মানে এখন সবজির থেকে হঠাৎ করে দামটা অনেকটাই কমে গেছে আর কি। মানে এতে কতটা কি কেমন ভালো হচ্ছে না খারাপ? দাম কম হলে তো ভালোই অবশ্যই, ওই কী কারণে কমছে না কমছে সেটা একটা ব্যাপারটা দেখার আছে। সবজির থেকে মুরগির দাম কমে গেছে নাকি? হ্যাঁ সবজির থেকে মুরগির দাম কমে গেছে। সবজি কেমন দাম বাজারে? সবজি ফুলকপি 25-30 টাকা একটা একটা পিসে, বাঁধাকপি 30 টাকা কিলো, বেগুন চলছে 30-40 টাকা কিলো। হঠাৎ দেশে এত দাম কমে গেছে, চমকে যাননি? মুরগির দাম এত কমে গেছে? অবশ্যই, আমি তো আজকে এসে শুনছি, তাই আজকে আবার একটা বড় ফেস্টিভ্যাল রয়েছে, তাতেও যদি এরকম দামটা কম মানে খুবই ইয়ে লাগছে আর কি। অন্যান্য বছর এই ভাইফোঁটার দিন দাম বেশি থাকে? হ্যাঁ অবশ্যই, আমাদের অন্যান্য বছর বেশি থাকে। মাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।